জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। মহাশিবরাত্রির ব্রত, মা মহাশিব চতুর্দশীর ব্রত তো সমাপন হয়েছে, সবাই তোমরা খুব ভালোভাবে পালন করেছো এটাও আমি নিশ্চিত। আমি আজকের এই ভিডিওতে ভাবছি যে তোমাদেরকে একটু প্রথমত হচ্ছে দর্শন করাবো, যুগলকে দর্শন করাবো, গোপালদের দর্শন করাবো, আর একটা বিষয় নিয়ে সামান্য একটু আলোচনা করব। কিরকম, এক ভক্ত আমায় আমার কাছে জানতে চেয়েছিলেন যে একাদশী ব্রত নিয়ে, মানে একাদশী পালন করা বা কী করে পালন করবে ইত্যাদি নিয়ে তার একটু কৌতূহল ছিল। তো সেই বিষয়ে সে বলেছিল যে একটা ভিডিও বানাতে, আমি অনেক দিন হলো সে রিকোয়েস্ট করেছে কিন্তু সেটা আর বলে ওঠা হয়নি। তাই ভাবলাম যে আজ তোমাদের সঙ্গে একটু গল্পও করা যাক, আর একই সঙ্গে একটু একাদশী নিয়ে, দেখো আমি তো অনেক কিছু জানি না, শাস্ত্র আমি কিছুই জানি না, আমি মহামূর্খ, তবু যেটুকু গুরু মুখে শুনেছি, যেটুকু সাধুদের কাছে শুনেছি, সেইটুকুই তোমাদের সঙ্গে আলোচনার চেষ্টা করব। আমি যতটুকু জানি তোমাদেরকে সেখান থেকে একটু আস্বাদন করানোর চেষ্টা করব। যদি কারো কাজে লাগে সেটুকু শুনে তাহলেই কিন্তু আমি খুব খুশি হব। সেই জন্য ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে এবং অবশ্যই কিন্তু ভিডিওটা লাইকও করতে হবে আর শেয়ারও করতে হবে যাতে সকলেই জানে। আর এটাও তোমরা জানো যে নতুন যারা দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। প্রথমে কয়েকটা ইনফরমেশান একটু দিয়ে দিই। সেটা হচ্ছে, যেমন একজন জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের মন্দিরে বর্ষানার হোলি কবে। দেখো আমাদের শুরু হচ্ছে পয়লা মার্চ থেকে, পয়লা মার্চ আমাদের বর্ষানার হোলি, তারপরের দিন আমাদের নন্দগ্রামের হোলি, এবং তারপরে কিন্তু আমাদের পরপর চলতে থাকবে। এরপর 7 তারিখে তোমরা জানো গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা, 6 তারিখে আমাদের অধিবাস কীর্তন হবে, রাত্রিবেলায় অধিবাস বসবে 6 তারিখ, 7 তারিখে আমাদের গৌর অভিষেক হবে রাত্রিবেলাতে, মানে সন্ধেবেলাতে। এবারে বলি যে বিগত কয়েক বছর তো, যেমন 2 বছর করোনার জন্য একটা অসুবিধে ছিল, প্লাস গত বছর যেহেতু আমাদের অসৌচ পড়ে গিয়েছিলেন, আমার কাকা শ্বশুর প্রাপ্তি হয়েছিলেন, তোমরা জানো সেটা, তো সেই জন্য উৎসব হয়নি। কিন্তু এবছর কিন্তু আমাদের মন্দিরে যেমন আগের মতো, যেমন আগে হতো ঠিক সেভাবেই কিন্তু পুরো দোল পালন হবে। সেই জন্য যারা আমাদের মন্দিরে এসে গৌর অভিষেক করাতে চান তারা কিন্তু অবশ্যই 7 তারিখ আসতেই পারেন। আমাদের 7 তারিখ বিকেলে কীর্তন নিয়ে গঙ্গাজল আনতে যাওয়া হয় এবং তারপর সেই গঙ্গাজলে কিন্তু আমাদের অভিষেক হয়, এবং আমাদের মন্দিরে কিন্তু গৌরকে সবাইকে অভিষেক করতে দেওয়া হয়, নিজে হাতে আপনারা অভিষেক করতে পারবেন সেদিন। এরপরে আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু 7 দিনের অনুষ্ঠান, 8 তারিখে যেমন বাবাজি মশাইয়ের সেবা আছে, পাটবাড়ি বাবাজি মশাই এই দিন আমাদের মন্দিরে এসে স্বপ্নবিলাস কীর্তন করেন, তো 8 তারিখে আমাদের তাই আছে স্বপ্নবিলাস কীর্তন, এবং তার সঙ্গে কিন্তু ওই দিন দুপুরে সাধু সেবা, এছাড়া নাম চলতে থাকবে, পরের দিনও নাম চলবে, সন্ধেবেলায় বিশেষ কিছু অনুষ্ঠান থাকে এবং বিশিষ্ট সাধু বৈষ্ণব দ্বারা এই কদিন কিন্তু শ্রীমন্দিরে পাঠের আয়োজনও থাকে, এবং একেবারে শেষের দিন আমাদের থাকে হচ্ছে 64 মহন্তের ভোগরাগ, এবং ওই দিন কিন্তু আমাদের মহোৎসব, সকলের প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ থাকে। তা আমি সেটা ডিটেলসে এর পরে বলে দেব, এবং যেরকম যা দোলে হবে সবটাই তোমরা কিন্তু দেখতে পাবে। যারা কাছাকাছি আছো, যাদের পক্ষে আসা সম্ভব, তারা তো এসেই দর্শন করতে পারবে, আর যারা আসতে পারবে না কোনো কারণে বা দূরে আছো, তারা চিন্তা করো না, আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা প্রতিটি জিনিসেরই কিন্তু ভিডিও পেয়ে যাবে, তাই আমার চ্যানেলটার কিন্তু সঙ্গে থাকতে হবে। তো এবারে আসি একাদশী ব্রত নিয়ে একটু যেটুকু জানি। দেখো একাদশী ব্রত ভগবানের সবথেকে প্রিয় ব্রত, গোবিন্দর সবচেয়ে প্রিয় ব্রত হচ্ছে একাদশী ব্রত, তাই আমাদের সকলেরই কিন্তু এই একাদশী ব্রত পালন করা উচিত। সমস্ত সম্প্রদায়ের মধ্যেই কিন্তু এই তিথিটা বিশেষ মর্যাদা সহকারে পালন করতে হয়। এবারে একাদশী তিথিতে আমরা কি করি, আমাদের শাস্ত্র বলছে যে একাদশী তিথিতে বেশ কিছু বাধা নিষেধ আছে। শাস্ত্র কাকে বলে,
না শাস্ত্র শাস ধাতু থেকে উৎপন্ন হয়েছে। শাস্ত্র হচ্ছে যা আমাদের শাসন করে, অর্থাৎ আইন। এখন আইন না মানলে কি হয়? আইন না মানলে ক্ষতি হয়। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তায় লেখা আছে যে পথচারীরা বা রাস্তার বাঁ দিক দিয়ে যাবেন। এবার তুমি ভাবলে যে না, আমি তো আইন মানবো না। এবার তুমি আইন না মেনে রাস্তার মাঝখান দিয়ে যদি যেতে থাকো, তাহলে স্বাভাবিকভাবে কোনো গাড়িতে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেই জন্যই কিন্তু আমাদের আইন মেনে চলতে হয়। একই কারণে শাস্ত্রও মেনে চলা উচিত আমাদের। কেন? কারণ আমরা যদি শাস্ত্রের বাধা নিষেধ ইত্যাদি মেনে চলি, তাহলে কিন্তু আমাদের এই সমাজটা খুব ভালো থাকবে। এখন অনেকে এই প্রশ্ন হতে পারে, এই এই জন্য কি হয়, শাস্ত্র মেনে এবং ধর্ম মেনে চলা উচিত। ধর্ম কি? ধর্ম হচ্ছে যা আমাদেরকে ধারণ করে থাকে। এখন অনেকে বলবে, এই তো মালা পড়েছি, তিলক করেছি, মালা করছি, এটাই কি ধর্ম? না, এটা কিন্তু ধর্ম নয়, এটা হচ্ছে উপাসনা। উপাসনা মানে ঈশ্বরের কাছাকাছি থাকার ইচ্ছা। উপশব্দের অর্থ কাছাকাছি। তো শাস্ত্র অনুযায়ী একাদশীর দিন আমরা উপবাস করি। উপবাস করা উচিত। উপবাস মানে উপশব্দের অর্থ নিকটে, আর বাস শব্দের অর্থ বসবাস করা। তার মানে এই দিনটা আমরা এমন করে পালন করব যাতে আমরা ঈশ্বরের কাছাকাছি বসবাস করতে পারি। আমাদের সমস্ত ইন্দ্রিয়কে সংযম করে আমরা এই দিনটা সারাদিনই প্রায় নাম বা মন্ত্র জপ ইত্যাদিতে আমরা কাটাবো, যাতে করে কিনা আমরা নিজেরা ঈশ্বরের সমীপে আছি এই বোধ অনুভব করতে পারি। এবং এই ব্রত পালন করলে আমরা কিন্তু ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে সক্ষম হই। তাহলে একাদশীর দিন, এবারে হচ্ছে একাদশীর দিন আমরা কি পেতে পারি? দেখো, সব থেকে ভালো হচ্ছে একাদশী যদি নিরম্বু পালন করা যায়, অর্থাৎ একদম জল না খেয়ে। এবার যে ধরো জল না খেয়ে পারছে না, সে কি খেতে পারে? সে শরবত খেতে পারে, সে দুধ খেতে পারে, সে ঘোল খেতে পারে, কোনো অসুবিধে নেই। সেটাতেও হয়তো পারা যাচ্ছে না, খিদে পাচ্ছে, সেক্ষেত্রে কি করতে পারি? ছানা খেতে পারি, ফল খেতে পারি, বাদাম খেতে পারি। তাতেও যদি অসুবিধে হয়, তাহলে কি খেতে পারি? অনুকল্প প্রসাদ, অর্থাৎ সামা, সাকার, এইসব বানিয়ে খেতে পারি। কিন্তু সেটা অবশ্যই কিন্তু প্রসাদ হতে হবে। একাদশীর দিন বহুবীজ ফল খাওয়াটা শাস্ত্রে বারণ, উচিত নয়। কোনো ফোড়ন খাওয়া উচিত নয় একাদশীর দিন। আরও কি, তেল মশলা এইসব কিন্তু একদমই খাওয়া বারণ। তোমাকে যদি সাকার বা সামা খেতে হয়, তাহলে সেটা অল্প পরিমাণে ঘি দিয়ে তৈরি করে খেতে পারো। আর একাদশীর দিন কিন্তু সাধারণ যে লবণ, সেই লবণ কিন্তু পাওয়া উচিত নয়। আমাদের কি লবণ পেতে হবে? সন্ধব লবণ পেতে হবে। এবং লঙ্কাও কিন্তু আমরা পাবো না, একান্ত প্রয়োজন হলে একটু গোলমরিচের গুঁড়ো নিতে পারি। আসলে মূল বিষয়টা হচ্ছে সব কিছুর মাধ্যমে ইন্দ্রিয় সংযম করাটা, সমস্ত কিছুর মাধ্যমে। এবং বিশ্বাস করো, কোনো অসুবিধে হয় না। অনেকের মনে হয়, বাবা একাদশী না না পারবো না করতে, এই বাবা সারাদিন না খেয়ে কী করে থাকবো। কোনো রকম অসুবিধে হয় না। আর আমাদের শাস্ত্রকাররা কিন্তু এই যে উপবাসগুলোর বিধি দিয়ে গেছেন, তার পেছনে কিন্তু বিজ্ঞানের কারণও আছে, সায়েন্টিফিক কজও কিন্তু আছে। দেখো, আমাদের শরীর কিন্তু একটা যন্ত্রের মতো। আমাদের এই শরীরের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এগুলো কিন্তু সারাক্ষণ কাজ করছে, তাই এদেরকেও তো একটু বিশ্রাম দিতে হয়। এই বিশেষ তিথি নক্ষত্রে যে আমাদের উপবাস ব্রতাদি পালনের বিধি, এর মাধ্যমে কি? এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের শরীরকে খানিকটা রেস্ট দিই, আমাদের ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলোকে আমরা খানিকটা বিশ্রাম দিই। এতে করে কি হয়, তারা পুনরুজ্জীবিত হয়ে উঠতে পারে, শরীরের ভেতরে যে ক্ষয় হয় সেগুলো পূরণ হতে পারে। একাদশীও কিন্তু সেই রকমই করা উচিত।
একাদশীর দিন কখনোই পেট ভরে প্রসাদ পাওয়া উচিত নয়। একেবারে পেট ভরে বেশ ঘি টি দিয়ে কাজু বাদাম ভেজে পনির টনির দিয়ে রান্না করেছি, করে একদম গলা পর্যন্ত প্রসাদ পেয়ে ঘুমিয়ে থাকলাম, এটা কিন্তু একাদশী পালন নয়। একাদশীর দিন খুব অল্প পরিমাণ প্রসাদ পেতে হয়। যদি একান্ত নিরম্ব উপবাস না করা সম্ভব হয় তাহলে খুব অল্প পরিমাণে প্রসাদ পাওয়া এবং সারাদিন ভোজন করা। একাদশীর দিন রাত্রে জাগরণ করতে হয়, হরিবাসর কীর্তন করতে হয়। এই দিন মহাপ্রভু শিবাসঙ্গনে সারা রাত্রি ধরে কীর্তন করেন, তাই আমাদেরও কিন্তু হরিবাসর কীর্তন করা উচিত। পরের দিন যখন পারণের সময় থাকে সেই পারণের সময়ের মধ্যে মহাপ্রসাদ মুখে দিয়ে পারণ করা উচিত। এবারে আসি যে একাদশী কবে পালন করব। দেখো, এই একাদশী পালন নিয়ে অনেক সময় কিন্তু আমাদের নানান মানে কনফিউশন তৈরি হয়। এই জন্য একাদশী তিথি আসার আগে থেকেই কত যে ফোন আর কত যে মেসেজ আসতে শুরু করে যে কবে পালন করব। দেখা যায় মানে পঞ্জিকা ভেদে আলাদা, আবার রাধাকুণ্ডর আলাদা, গোবর্ধনের আলাদা, নবদ্বীপেও দেখা যায় বিভিন্ন মন্দির বিভিন্ন দিনে পালন করছে। এতে করে কিন্তু নানান ধরনের কনফিউশন তৈরি হয়। এবার দেখো, এগুলো সবগুলোর পেছনেই নানান রকম শাস্ত্রীয় ব্যাখ্যা আছে। তো অত শাস্ত্রীয় ব্যাখ্যা আমাদের মতো সাধারণ মানুষের মাথায় ঢুকবে না, কাজেই আমরা সেখানে যাব না। আমরা একটা সহজ সরল সিম্পল ব্যাখ্যায় আসি। সব থেকে সহজ ব্যাখ্যা, কেউ কেউ দশমী বিদ্যা একাদশী পালন করেন, কেউ কেউ দ্বাদশী বিদ্যা একাদশী পালন করেন। দশমী বিদ্যা একাদশী মানে দেখা গেল যে দশমী হয়তো সকালবেলা পর্যন্ত ছিল, তারপরে একাদশী লেগেছে, এইটা হচ্ছে দশমী বিদ্যা একাদশী। আবার দ্বাদশী বিদ্যা একাদশী কি, দেখা যাচ্ছে একাদশী রাত্রে লেগেছে, পরের দিন সকালে কিছুক্ষণ একাদশী থাকার পর দ্বাদশী শুরু হয়েছে, এইটা হচ্ছে দ্বাদশী বিদ্যা একাদশী। এখন এই দুটো কিভাবে কে পালন করে? দশমী তিথি হচ্ছে দেবতাদের, একাদশী হচ্ছে শ্রীগোবিন্দের, আর দ্বাদশী হচ্ছে সাধুদের। তো যারা দশমী বিদ্যা একাদশী পালন করে তারা কি করে? তারা দেবতাদের সঙ্গে নিয়ে গোবিন্দকে লাভ করে, তারা দেবতাকেও লাভ করবে গোবিন্দদেরও লাভ করবে। আবার যারা দ্বাদশী বিদ্যা একাদশী পালন করে তারা কেন সেটা করে? কারণ তারা দেবতাদের চায় না, তাদের বক্তব্য হচ্ছে দেবতাদের নিয়ে আমি কি করব, আমার গোবিন্দ আর আমার গোবিন্দ ভক্ত সঙ্গ হলেই হয়। তাই একাদশী হচ্ছে গোবিন্দর তিথি, সেটা পালন করে। দ্বাদশী বিদ্যা কেন না, দ্বাদশী হচ্ছে সাধুদের তিথি, দ্বাদশী হচ্ছে সাধুদের, সাধু মানে গোবিন্দের ভক্তদের, তাই তারা ভক্ত সঙ্গে গোবিন্দকে লাভ করতে চায়। তাহলে আমরা কোনটা পালন করব, কোনটা আমাদের উচিত পালন করা, কোনটা সঠিক কোনটা সঠিক নয়, এ প্রসঙ্গে বিভিন্ন শাস্ত্রীয় ব্যাখ্যা যুক্তি, তার বিরুদ্ধে আরো নানা যুক্তি ইত্যাদি সব কিছু আছে। কিন্তু সহজ ব্যাখ্যা দিয়ে গেছেন প্রভুপাদ কানুপ্রিয় গোস্বামী। তিনি বলেছিলেন, একাদশী তিথিটার মর্যাদা দিলেই হলো, একাদশী তিথিটাকে মর্যাদা দিলেই হলো। যে দশমী বিদ্যা একাদশী পালন করছে সেও একাদশীকে মর্যাদা দিচ্ছে, আবার যে দ্বাদশী বিদ্যা পালন করছে সেও একাদশীকে মর্যাদা দিচ্ছে। তাহলে আমরা কি করব? আমরা নিজের নিজের গুরুবাড়িকে অনুসরণ করব। আমার শ্রীগুরুদেব বা আমার শ্রীগুরুদেবের পরম্পরায় তার বাড়ির লোক যারা পালন করছে তারা যে তিথিটা পালন করছে আমিও সেটাই করব। এবার আমার শ্রীগুরুদেব দেহে নেই, প্রাপ্তি হয়ে গেছেন, তিনি বিবাহ করেননি, কাজেই তার বংশাবলীও কেউ নেই, তাহলে কি করব? সেক্ষেত্রে ওই যে আমি এর আগেও বলেছি, স্বজাতীয় কোনো মহাত্মাকে নিজের গুরু বলে চিন্তা করতে হয়, তাকে অনুসরণ করতে হয়, তাকেই অনুসরণ করব। কিন্তু এরকমটা করব না যে আজকে একজনের মত অনুসরণ করছি, কালকে আবার আরেকজনের মত অনুসরণ করতে গেলাম, নিজের নিজের সুবিধে মতো দেখছি, ও যদি গোস্বামী মতে করতে চায় তাহলে যে দিনটা পড়েছে ওই দিন তো আমার একটা নেমন্তন্ন আছে, তাহলে তো খাওয়া হলো না, ঠিক আছে এইবারেরটা তাহলে এই এমনিই করি, ওই দশমী বিদ্যাই করি, পরের বার আবার করলাম গোস্বামী মতে, এটা কিন্তু করা যাবে না। যেটা মানবো সেটা একটাই মানবো, একজনকেই মানবো,
একজনের কাছেই মাথাটা বিকোবো, একজনের মত অনুসারেই করব। এবারে আসি, অনেকে বলেন যে সধবা মহিলাদের একাদশী করতে নেই, সধবা মহিলাদের একাদশী করলে নাকি স্বামীর আয়ু ক্ষয় হয়। এবার এটা কোথা থেকে এলো? একটা শ্লোক এরকম আছে শাস্ত্রে, কিন্তু পণ্ডিতরা বলেন যে সেই শ্লোকটা পরবর্তীকালে সংযোজন করা হয়েছে, মূল শাস্ত্রীয় শ্লোক সেটা নয়। গেল, এখন এই শ্লোকটায় কি বলা হয়েছে? এই শ্লোকটায় বলা হয়েছে যে পতিযুক্ত নারী যদি উপবাস করে তাহলে তার পতির আয়ু ক্ষয় হয়। তাহলে শুধু একাদশীর কথা তো বলা হয়নি, অন্য সব যে ব্রত যে মহিলারা আমরা পালন করি, বিশেষ করে বাঙালি মহিলারা কিন্তু এই শ্লোকটা শুনে খুব খুশি হয়েছে, যাক আমাদের তো একাদশী ব্রত করতে হয়নি, করতে হয় না। না, সেটাই যদি হয়, যদি এই শ্লোকটাকে মান্যতা দিতে হয়, তাহলে কিন্তু কোনো ব্রতই করা যাবে না। তুমি যে নীলষষ্ঠীর ব্রত করছো, উপবাস করছো, তখন কিছু হয় না। তুমি যে শিবরাত্রির উপবাস করছো, তখন হয় না স্বামীর আয়ু ক্ষয়। এই যে মায়েরা কত রকম ষষ্ঠী করেন, কত রকম ব্রত, সন্তোষী মায়ের ব্রত, লক্ষ্মী পুজোর উপবাস সবই তো করেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? কারণ শ্লোক তো বলছে উপবাস করলে আয়ু ক্ষয় হয়, একাদশী তিথির কথা তো উল্লেখ করেনি। তাহলে যত দোষ শুধু একাদশী পালন করতে গিয়ে, অন্য কোনো উপবাসে কোনো দোষ নেই? আসলে এই শ্লোকটা পরবর্তীকালের রচনা, এই শ্লোকটার কোনো মান্যতা নেই। সধবা, পতিহীনা, পতিযুক্ত, যে অবিবাহিত, সবাই এই একাদশী ব্রত পালন করতে পারে এবং সবারই এই একাদশী ব্রত পালন করা উচিত। যারা ভগবানকে তুষ্ট করতে চায় তাদেরই কিন্তু এই একাদশী ব্রত পালন করা উচিত। এই একাদশী ব্রততে শাস্ত্র আমাদের পঞ্চশস্য খেতে বারণ করেছে। পঞ্চশস্য মানে ধান, গম, ডাল, যব ইত্যাদি। ভগবান বলছেন যে যারা একাদশীর দিন অন্ন গ্রহণ করে তারা আমার হৃদয়ে শূল বেঁধায়। আমরা তো সেটা পারবো না, তাই আমাদের কিন্তু শাস্ত্র মেনে চলা উচিত। তাই একাদশীর দিন কিন্তু আমরা পঞ্চশস্য খাবো না। বিশ্বাস করো মা, কিচ্ছু হয় না, এতটুকু দুর্বলতা আসে না, সুগার ফল করে না, লো প্রেশার হয়ে যায় না, এমনকি যারা বাইরে কাজকর্মে যায় তারাও নির্বিঘ্নে কাজ করতে পারে। আমি নিজে একাদশী ব্রত করে স্কুলে যাই, ক্লাস করি, সব কিছু করি, বিশ্বাস করো কিচ্ছু হয় না, কোনো রকম কোনো অসুবিধে হয় না, কিছুই সমস্যা হয় না। নিশ্চিন্তে একাদশী পালন করা উচিত, বাড়ির ছোট ছোট বাচ্চাদেরও একাদশী পালনে উৎসাহ দেওয়া উচিত, কারণ এইভাবেই কিন্তু সংস্কার তৈরি হয় এবং এই সংস্কারটা কিন্তু আমাদের জীবনে খুব দরকার। একমাত্র একাদশী হচ্ছে নিত্যব্রত, নিত্যব্রত মানে যা খণ্ডিত হয় না। ধরো তুমি শিবরাত্রির ব্রত করেছো, ভেবে আছো সারাদিন উপবাস, একদম রাত্রে জল ঢালবে, তারপরে যা ফল পাকুর যা পাওয়ার পাবে। এবার দুপুরবেলায় তোমার ভীষণ খিদে পেয়ে গেল, তুমি কি করলে? না আজকে তো ব্রত, অন্য লুচি টুচি কিচ্ছু খাবো না। তুমি কি করলে? তুমি একটু শামা খেলে বা একটু সাকার খেলে বা একটু ফল খেলে, তারপরে তুমি রাত্রিবেলায় গেলে জল ঢালতে। তোমার কিন্তু ব্রত নষ্ট হয়ে গেল। যখনই তুমি উপবাস ভঙ্গ করে ফেললে তখনই কিন্তু তোমার অঙ্গহানি হলো ব্রতের, এবং এই সব ব্রতের অঙ্গহানি হলে ব্রত কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু একাদশী ব্রতের ক্ষেত্রে অঙ্গহানি হলেও ব্রত কিন্তু নষ্ট হয় না। একাদশীর দিন তুমি খাও না, তুমি ফল খাও, দুধ খাও, শরবত খাও, ঘোল খাও, শামা সাকার পাও, বাদাম পাও, কোনো রকম অঙ্গহানি হয় না। অঙ্গহানি হয় কিন্তু ব্রত কিন্তু খণ্ডিত হয় না, ব্রত নষ্ট হয় না, কারণ একাদশী নিত্যব্রত বা সদাব্রত। আবার অনেকে বলে আমি বাছা একাদশী করি,
ওই চারটে বিশেষ একাদশী, ওই চারটে বিশেষ একাদশী করি। শাস্ত্রে এমন কোনো বাছা একাদশীর উল্লেখ নেই, সমস্ত একাদশীর সমান গুরুত্ব, তাই আমাদের সব একাদশী পালন করতে হবে। এবার অনেকের আবার প্রশ্ন থাকে যে আচ্ছা এই একাদশী ব্রত আমরা কবে ছাড়তে পারি? আমরা ছাড়তে পারি না মা, যদি বিশেষ কোনো অসুবিধা হয়, দেখা গেল কোনো সময় আমি অসুস্থ, আমি হসপিটালে ভর্তি, বিশেষ কোনো ঘটনা আছে, ডাক্তার বারণ করেছে, ডাক্তারে আমার সেদিন অপারেশন, এরকম কোনো ঘটনা ঘটলো, হ্যাঁ তখন হয়তো আমি সেই সময়টা একাদশী করতে পারলাম না, কিন্তু যখনই আমি সুস্থ হয়ে উঠব তখনই কিন্তু আমি আবার শুরু করব একাদশী করা। তবে যারা সাধক, যারা নিষ্ঠাবান সাধক, তারা কিন্তু এই পরিস্থিতিতেও একাদশী করা বাদ দেন না। সিদ্ধ চৈতন্য দাস বাবা, যিনি গিরিরাজ পরিক্রমায় যার জীবনের ব্রত, ওই গিরিরাজ পরিক্রমা করতে করতে তার পায়ের হাড়ে চিড় ধরে গিয়েছিল, তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, অপারেশন করাতে হয়েছিল। তা যেদিন অপারেশন হবে তার আগের দিন ছিল একাদশী ব্রত। এবার পরের দিন অপারেশন, ভোর তিনটের সময় ডাক্তারবাবু এসেছেন, এসে তাকে একটা ট্যাবলেট দিয়েছেন, দিয়ে বলেছেন আপনি এই ওষুধটা খেয়ে নিন, আর এই ওষুধটা খাওয়ার 6 ঘন্টা পরে আপনাকে অপারেশন করতে হবে। তো আপনার তো অপারেশনের সময় সকাল 9টা, তো এখন 3টে বাজে, আপনি ওষুধটা খেয়ে নিন। চৈতন্যদাস বাবা তখন হসপিটালের বিছানায় বসে বসে মালা করছেন, একাদশী না, সারা রাত্রি মালা করছেন। বাবা হাত জোর করে ডাক্তারবাবুকে অনুরোধ করলেন যে ডাক্তারবাবু আমাকে এই অনুরোধটা করবেন না, আপনি আর 3টে ঘন্টা সময় আমাকে দিয়ে দিন, 3 ঘন্টা পর সূর্যোদয় হয়ে যাবে, আমি একাদশী পালন করি, নিরম্বু একাদশী পালন করি, তাই আমি তো ওষুধ খেতে পারবো না। ডাক্তারবাবু কিন্তু তার কথা শুনলেন, তিনি 3 ঘন্টা পর সূর্যোদয় যখন হলো তখন তো একাদশী ব্রত শেষ হলো, তখন তিনি ওষুধ খেলেন এবং তার অপারেশন 9টার জায়গায় বেলা 12টায় হলো। একে বলে নিষ্ঠা, একে বলে সাধকের নিষ্ঠা। এরকম নিষ্ঠা না থাকলে আমরা কিন্তু কিছুতেই ঈশ্বর লাভ করতে পারবো না, গোবিন্দচরণ লাভ আমরা কিছুতেই করতে পারবো না নিষ্ঠার অভাব হলে। নিয়মের প্রতি যদি নিষ্ঠা না থাকে তাহলে কিন্তু গোবিন্দচরণ লাভ, ভজন করা, সাধন করা সম্ভব না। সাধন কি? যখন নিজের চেষ্টায় নাম করছি তখন সাধন, আর যখন নাম করতে করতে এমন অবস্থায় পৌঁছয় যে নাম আপনা আপনি হতে থাকে তখন সেটা ভজন। এই অবস্থায় পৌঁছতে গেলে নিয়ম এবং নিষ্ঠা এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হচ্ছে একাদশী নিয়ে আপাতত আমার যা মনে পড়ছে সেটুকু তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। এর বাইরে যখন যেরকম মনে পড়বে, আমি তো ভিডিওতে শেয়ার করতেই থাকি জানো, সব ভিডিওতেই আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে এমন কিছু ভাগ করে নেওয়ার যাতে আমরা একসঙ্গে মিলে এই রাস্তায়, এই আধ্যাত্ম পথের পথে, এই আধ্যাত্ম পথের রাস্তায় হাঁটতে পারি। এবারে চলো একটু প্রাণেশ্বরীর দর্শন করে নিই, আজকে সবাইকে দর্শন করি, দেখি কেমন লাগছে, দর্শনের মধ্য দিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব। এই হচ্ছে আজকে দর্শন, দেখো আজ মঙ্গলবার, গোলাপি পোশাক, এই হচ্ছে আজকের দর্শন। অনেক দিন পর এই পোশাকটা পরিয়েছি, গরম পড়ে যাচ্ছে, যথেষ্ট গরম পড়েছে নবদ্বীপে, তাই এবার আস্তে আস্তে সুতির পোশাকে চলে আসতে হচ্ছে। ভারী পোশাক আর পরানো হয়তো যাবে না, আর দু একদিন পরানো গেলেও খুব বেশি দিন আর পরানো যাবে না। দেখো এই হচ্ছে আজকের শৃঙ্গার, চলো একবার বাকিদের দর্শন করি, দাদার দর্শন করো। এই হচ্ছে দাদা, গিরিধারীর দর্শন করো, এই হচ্ছে গিরিধারী, পাশে ছোট্ট নিতাই চাঁদ, এই দেখো
গোপাল সোনা আর মুরারি সোনার দর্শন করছো, সবাইকেই দেখতে পাচ্ছ তোমরা, সবার দর্শন করিয়ে দিচ্ছি একবার। এবার একটু চলো গোপেশ্বর দর্শন করো। এই যে গোপেশ্বর মহাদেব, এই হচ্ছেন আমাদের গোপেশ্বর দর্শন। ভিডিওটা এখানেই শেষ করলাম আমি, কেমন লাগলো আলোচনা, কেমন লাগলো ভিডিও, সমস্তটাই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটা। যারা নতুন দেখছো আমার চ্যানেল তারা অবশ্যই নিতাই দরবার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।